দাঁড়িয়ে আছিস? দিদি আরেকবার প্লিজ। কেমন হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। তো আজকের ভিডিওটাও কিন্তু হবে ভীষণ ইন্টারেস্টিং, কারণ এই দেখো ছেলের বাড়ি থেকে সবাই এসেছে আশীর্বাদ করার জন্য গায়ে হলুদের তত্ত্ব নিয়ে। তো ফার্স্টেই আমাকে আশীর্বাদ করলো বড় মেশো, আর এখন কিন্তু আশীর্বাদ করছে জেঠু। এরপর আমাকে আশীর্বাদ করেছিল মণিমা। এরপর আশীর্বাদ করেছিল ভালো মা। এরপর আশীর্বাদ করেছিল ছোট্ট দিদি। এরপর আশীর্বাদ করেছিল নতুন মা। এরপর আশীর্বাদ করেছিল ভালো মানি। একবার দেখে নেবেন কাকিমা। এরপর আশীর্বাদ করেছিল দিদিয়া। একটু এদিকে তাকিও। আশীর্বাদ পর্ব শেষ হওয়ার পর শুরু হলো গায়ে হলুদের পালা, কিন্তু এসবের ভিডিও না আমার কাছে নেই, তাই যে কটা ছবি ছিল সে কটাই আমি অ্যাড করেছি। ছেলের বাড়ির গায়ে হলুদের পর শুরু হলো আমাদের বাড়ির গায়ে হলুদের পালা। আর এরপর কিন্তু আমার কিছু ফটোশ্যুটও হয়েছিল রাস্তাতে, আর তখন হঠাৎই ওরা জানতে পেরেছিল যে আমি ব্লগ করি, আর ওদের রিয়াকশন দেখো খালি। আর এবার সাত পাক ঘুরতে গিয়ে আমার অবস্থা দেখো খালি। এবার কিন্তু আমরা বসে গিয়েছিলাম বিয়েতে, আর আমাকে সম্প্রদান করেছিল আমার মামা। দিদি আরেকবার প্লিজ। কেমন
আমাদের যেহেতু বাসি বিয়ে ছিল সেজন্য বিয়ে হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগেনি, আধ ঘন্টা থেকে 40 মিনিট মতো সময় লেগেছিল। আর এরপর আশীর্বাদ করেছিল বড়রা, তার মধ্যে মাও ছিল। আমার মায়ের কিন্তু সেদিন সুগার ফল হয়ে গেছিলো, আমি কিচ্ছু জানতাম না সেসব ব্যাপারে। আমি হঠাৎ মাকে ওরকমভাবে দেখে না একদম পুরো চমকে গেছিলাম, বুঝতে পারছিলাম না যে কী হলো হঠাৎ করে, চোখ মুখ পুরো অদ্ভুত একরকম হয়ে গিয়েছিলো। মানে বুঝতে পারছিলাম যে শরীর খারাপ হয়েছে, কিন্তু শরীর খারাপ হয়েছে না প্রচণ্ড কান্নাকাটি করেছে আমি কিছুই বুঝতে পারছিলাম না। আমি উঠতেও পারছিলাম না, আমি কাউকে জিজ্ঞাসাও করতে পারছিলাম না, আমি শুধু ভাবছিলাম হলোটা কী এরকম। পরে আমি জানতে পারলাম যে মায়ের সুগার ফল হয়েছে। তো মাকে ওরকম দেখে আমার না ভীষণ মনটা খারাপ হয়ে গেছিলো শেষের দিকে, যে আমি পুরো একদম চুপচাপ হয়ে গিয়েছিলাম। কিন্তু কিছু করার নেই, কী আর করা যাবে। যদিও পরের দিন থেকে মা একদম সুস্থ ছিল, ঠিকঠাক ছিল। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। কালকের ভিডিওতে কিন্তু বাসি বিয়ে বিদায় সমস্ত কিছু আছে, তার জন্য ওয়েট করে থেকো। তো আজকের মতো টাটা, বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং।